এখন শিখবো এই লেসনে হোয়াই ক্যান নট দি সার্চ ইঞ্জিন ফিঙ্গারিং আউট মাই সাইট উইদাউট এসইও। আমার ওয়েবসাইটটা আমি এসইও ছাড়া এসইও না করলে আমার কী বেনিফিট পাবো, আর এসইও করলে কী বেনিফিট পাবো? সার্চ ইঞ্জিন নিডেড হেল্প, সার্চ ইঞ্জিন আমাকে অনেক ধরনের হেল্প করবে আমার সাইটটা খুঁজে পেতে। তো সার্চ ইঞ্জিন ইম্প্রুভিং টেকনোলজি অ্যান্ড রিটার্ন দ্য বেটার রেজাল্ট ইউজ। তো আমি বাংলায় বলি, আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই উইদাউট এসইও এবং এসইওর মধ্যে পার্থক্য। আমার কাল লিখে সার্চ দিলাম, ঠিক আছে, সার্চ দেওয়ার পর আমার রেজাল্ট পেজেসের সবচাইতে উপর দিকে দেখাবে আমার ওয়েবসাইটটাকে, কার লেখা ওয়েবসাইটটাকে, কারণ এটা কি কিওয়ার্ড কার্স, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি ওই কিওয়ার্ডটা কার্স, এবং এই ওয়েবসাইটের টাইটেলে কার্স এবং ইউআরএলে কার্স লেখাটা। তো সেই জন্য আমার কি আমাকে এই ওয়েবসাইটটা উপরে দেখাচ্ছেন। যদি আমি একটা সিম্পলি আপনি এটা চিন্তা করেন, আমি একটা কি প্রোডাক্ট প্রডিউস করলাম, ফ্যাক্টরি দিলাম, নতুন মেশিন যন্ত্র নিলাম, প্রোডাক্ট র মেটেরিয়াল কিনে আনলাম, প্রোডাক্টটা প্রডিউস করলাম, দেন প্রোডাক্টটা প্রডিউস করার পর আমি কি বাজারেও চললাম, কিন্তু মানুষ জানে না আমার কি এই নামে একটা কি প্রোডাক্ট আছে। তো এসইওর কাজ হচ্ছে কি জানানো। তো আপনি যখন যত বেশি বিজ্ঞাপন দিবেন তত বেশি কি তত বেশি আমার ওয়েবসাইটটা সম্পর্কে জানতে পারবে, আর যদি আপনি না জানান জানবে কোত্থেকে, সেল হবে কোত্থেকে, আপনাকে কিনুক আর না কিনুক আপনাকে কি প্রোডাক্টটার প্রচারণা করতে হবে, মানুষের নলেজে দিতে হবে যে অমুক নামে একটা প্রোডাক্ট আছে। তো তদ্রুপ অনলাইনের ভাষায় এসইওটাও এরকম দরকার, আপনাকে কি এসইও করতে হবে সার্চ ইঞ্জিনের উপরের দিকে আসতে হলে। এসইও না করলে আপনি ওয়েবসাইট বানাইলেন, সুন্দর সুন্দর প্রোডাক্ট দিলেন এবং কি ওয়েবসাইটের সব কিছু স্ট্রাকচার আউটলুকিং সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি এসইও করলেন না, তো কোনো বেনিফিট আসবে বলে মনে হচ্ছে না, কোনো বেনিফিট আসবে না। তো আপনাকে কি অবশ্যই এসইওটা করতে হবে, এসইও জানতে হবে, না জানলে আপনার কোনো বেনিফিট আসবে না। তো ধন্যবাদ সবাইকে।